এই ভিডিওটা কপিরাইট ফ্রি, আপনারা চাইলে যে কেউ এই ভিডিওটা ইউজ করতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি আরিফুজ্জামান, আপনারা দেখছেন নাটি বাংলা। প্রতিবারের মতো আবার চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি অ্যাডসেন্স লেটারের কয়েকটি বিষয়ের উপর আলোচনা করব। প্রথমত আমি আলোচনা করব কিভাবে বুঝবেন গুগল আপনাদেরকে অ্যাডসেন্স লেটারটি পাঠিয়েছে কিনে। দ্বিতীয়ত আমি আলোচনা করব কিভাবে আমি গ্রাম থেকে এই গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে পেলাম। তৃতীয়ত আমি আলোচনা করব কিভাবে আপনারা সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্সে আপনাদের অ্যাড্রেসটি দিবেন। এবং চতুর্থত আমি আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজে গ্রামে বা শহরে বসে আপনাদের গুগল অ্যাডসেন্স লেটারটি আপনাদের হাতে পাবেন। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই আপনাদের এই গুগল অ্যাডসেন্স লেটার নিয়ে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না বা কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। বন্ধুরা, আপনারা যারা সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন না অথবা আপনারা গুগল অ্যাডসেন্সে পিন ভেরিফাই করতে পারেন না, তারা আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং ইন স্ক্রিনে দুটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের গুগল অ্যাডসেন্সে যখন $9 বা $10 পূরণ হয় তখন গুগল থেকে অটোমেটিকলি অ্যাড্রেস ভেরিফাই করার জন্য একটি লেটার পাঠায়। আপনাদের এই লেটারটি পাঠিয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সে চলে যাবেন। সেখান থেকে আপনারা দেখবেন আপনাদের কত ডলার আর্নিং হয়েছে। আপনাদের যদি $9 বা $10 আর্নিং হয় তাহলে আপনারা বুঝবেন আপনাদের গুগল অ্যাডসেন্স লেটারটি পাঠিয়ে দিয়েছে। গুগল থেকে যখন অ্যাড্রেস ভেরিফাই করার জন্য একটি লেটার পাঠাবে তখন আপনাদেরকে এই ধরনের একটি ইমেল দেওয়া হবে। আপনারা এই ধরনের একটি ইমেল পাইলেই বুঝবেন আপনাদের অ্যাডসেন্স লেটারটি পাঠিয়ে দিয়েছে। অথবা আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের হোম পেজে চলে যাবেন, সেখানে আপনারা দেখতে পারবেন ভেরিফাইয়ের একটি অপশন চলে আসছে। আপনাদের যদি এই ভেরিফাইয়ের একটি অপশন চলে আসে তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের গুগল অ্যাডসেন্স লেটারটি পাঠিয়ে দিয়েছে। এই তিনটি পদ্ধতি দেখেই আপনারা বুঝে নেবেন আপনাদের গুগল অ্যাডসেন্স লেটারটি পাঠিয়ে দিয়েছে। আমি এই গুগল অ্যাডসেন্স লেটারটি কীভাবে পেলাম সেটাই এখন বলবো। আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন আমি সঠিকভাবে আমার অ্যাড্রেসটি দিয়েছি। পরে যখন আমার গুগল অ্যাডসেন্স $10 পূরণ হয় তখন অটোমেটিকলি গুগল থেকে আমাকে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য একটি লেটার পাঠায়। পরে আমি পোস্ট অফিসে কিছুদিন পরপর ফোন করি এবং তাদেরকে এই গুগল অ্যাডসেন্স লেটারের কথা জিজ্ঞেস করি, তখন তারা বলে গুগল অ্যাডসেন্স লেটারটি আসে নাই। কিছুদিন পর আমি নিজেই পোস্ট অফিসে যাই, পরে আমি তাদেরকে জিজ্ঞেস করি আমার নামে কোনো গুগল অ্যাডসেন্স লেটার আসছে কিনা। তারা বলে আমার নামে কোনো গুগল অ্যাডসেন্স আসে নাই। পরে আমি আমার ফোন নাম্বার এবং আমার নামটি আমি দিয়ে আসছি। গুগল অ্যাডসেন্স লেটারটি পাঠানোর এক মাস পর আমি আমার থানা পোস্ট অফিসে ফোন করি, সেখানে আমি জিজ্ঞেস করি এই ধরনের কোনো লেটার আসছে কিনা। পরে সে বলে এই ধরনের লেটার নাকি আসেই না, সেও নাকি দুইবার অ্যাপ্লাই করেছিল তারও নাকি আসে নাই। পরে আমি ভেঙে পড়ি। পরে আমি আবার গুগল অ্যাডসেন্স লেটারের জন্য দ্বিতীয়বার অ্যাপ্লাই করি, সেখানে আমি অ্যাড্রেস লাইন 2 আমার ফোন নম্বরটি দিয়েছি এবং উপরে আমার অ্যাড্রেসটি একটু বিস্তারিতভাবে লিখেছি। হঠাৎ পোস্ট অফিস থেকে এক মাস 9 পর আমার ফোনে একটি কল আসলো। পরে সে বলল আমার গুগল অ্যাডসেন্স লেটারটি চলে আসছে। পরে পোস্ট অফিসে গিয়ে আমি আমার গুগল অ্যাডসেন্স লেটারটি নিয়ে আসি। আমি কিন্তু আমার প্রথম অ্যাডসেন্স লেটারটি পেয়ে গেছি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমি আমার গুগল অ্যাডসেন্স লেটারের জন্য দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছি, পরে আমি আমার প্রথম অ্যাডসেন্স লেটারটি হাতে পেয়েছি, এখন কি আমার প্রথম অ্যাডসেন্স লেটার দিয়ে আমি ভেরিফাই করব? হ্যাঁ, আপনারা যে কোনো একটি লেটার দিয়ে আপনারা অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন। আপনাকে যে কয়টা লেটারেই পাঠাক না কেন, আপনাদের সব লেটারেই একই নাম্বার। সঠিকভাবে অ্যাড্রেস লেখার জন্য আমি আপনাদেরকে দুটি পদ্ধতি সাজেস্ট করব। আপনারা এই দুটির যে কোনো একটি অনুসরণ করবেন, তাহলেই আপনারা খুব সহজে আপনাদের অ্যাডসেন্স লেটারটি পেয়ে যাবেন। প্রথম পদ্ধতি অনুসরণ করার জন্য আপনারা অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করতে পারেন। আপনাদের যদি মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে আপনারা আপনাদের নাম পরিবর্তন করবেন না, আর আপনাদের যদি মনিটাইজেশন অন না হয় তাহলে আপনারা আপনাদের এনআইডি কার্ডে যে নামটি দেওয়া থাকবে আপনারা সেই নামটি হুবাহু আপনারা এই নেম এই ঘরে দিয়ে দেবেন। প্রথমে আপনারা আপনাদের হাউস নাম্বার দিয়ে দেবেন। আপনাদের হাউস নাম্বার যদি না থাকে তাহলে আপনারা আপনাদের ভিলেজের নাম দেবেন। পরে আপনারা একটা কমা দেবেন। পরে আপনারা স্পেস দেবেন। পরে আপনারা আপনাদের পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। পরে আপনারা আবার একটি কমা দেবেন। পরে আবার একটি স্পেস দেবেন। পরে আপনারা আপনাদের থানার নাম দেবেন। পরে আবার একটি কমা দেবেন, আবার একটি স্পেস দেবেন। পরে আপনারা আপনাদের জেলার নাম দিয়ে দেবেন। আপনাদের অ্যাড্রেস লাইন 1 যদি আপনাদের অ্যাড্রেসটি না ধরে তাহলে আপনারা অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করবেন, আর অ্যাড্রেস লাইন 1 যদি ধরে যায় তাহলে আপনারা 2 কিছু ব্যবহার করবেন না। পরে আপনারা নিচে সিটিতে আপনাদের জেলার নাম দিয়ে দেবেন। পরে নিচে আপনারা আপনাদের পোস্টকোডটি দিয়ে দেবেন। নিচে আপনারা অপশনাল আপনাদের যে ফোন নাম্বারটি আছে আপনারা সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন। দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করার জন্য আপনারা আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, থানা
এবং জেলা এইটা আপনার সংক্ষেপে দিয়ে দেবেন এবং অ্যাড্রেস লাইন টুতে আপনাদের ফোন নম্বরটি দিয়ে দেবেন। এবং নিচে যে সিটির অপশন আছে এখানে আপনার আপনাদের জেলার নাম দিয়ে দেবেন এবং তার নিচে আপনার আপনাদের পোস্ট কোডটি দিয়ে দেবেন এবং নিচে আপনারা আপনাদের ফোন নম্বরটি দিয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের যাতে মনিটাইজেশন অন হয়েছে কিন্তু $9 কমপ্লিট হয় নাই, আপনার আপনাদের অ্যাড্রেসটি দেখে নেবেন। আপনাদের অ্যাড্রেসটি যদি ভুল হয় তাহলে আপনারা পরিবর্তন করে নেবেন, আর আপনাদের যদি $9 পূরণ হয় তাহলে আপনারা আপনাদের অ্যাড্রেস পরিবর্তন করবেন না। দ্বিতীয়বার যখন রিসেন্ট পিনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনারা পরিবর্তন করে নেবেন। এই অ্যাডসেন্স লেটারটি খুব সহজে পাওয়ার জন্য আপনারা দেখে নেবেন গুগল থেকে আপনাদেরকে এই অ্যাডসেন্স লেটারটি পাঠিয়েছে কিনা। এই লেটারটি আপনাদেরকে যেদিন পাঠাবে আপনারা তার 10 দিন বা 15 দিন পর আপনার পোস্ট অফিসে খোঁজ করবেন। আপনারা পোস্ট অফিসে গিয়ে আপনার নাম এবং আপনার নাম্বারটি দিয়ে আসবেন। পরে আপনারা কিছুদিন পরপর পোস্ট অফিসে ফোন করে জিজ্ঞেস করবেন আপনার নামে কোনো গুগল অ্যাডসেন্স থেকে কোনো লেটার আসছে কিনা। অ্যাড্রেস লেখার সময় অপশনাল যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এই অ্যাডসেন্সে সবসময় দেয় না, আমাকেও কিন্তু এই অ্যাডসেন্সে আমার ফোন নম্বরটি দেয় নাই। এই জন্য আপনারা পোস্ট অফিসে গিয়ে আপনার নাম এবং আপনার ফোন নম্বরটি দিয়ে আসবেন। পরে আপনারা কিছুদিন পরপর পোস্ট অফিসে ফোন করে তথ্য নেবেন আপনার এই গুগল অ্যাডসেন্স লেটারটি আসছে কিনা। পরে এই গুগল অ্যাডসেন্স লেটারটি যখন চলে আসবে তখন আপনাকে ফোন করে বলবে আপনার লেটারটি চলে আসছে। পরে আপনারা পোস্ট অফিসে গিয়ে আপনার লেটারটি নিয়ে আসবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন।